হ্যালো ইউটিউবার, মালাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েডের ফটো এডিটিং অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার ছবিগুলোকে অনেক সুন্দর করে ফেলতে পারবেন এবং আপনি ফেসবুকে এই এডিট করে আপনি শেয়ার করতে পারেন, অনেক সুন্দর দেখাবে আপনার ছবিগুলো এবং আপনার ফটোগুলো একটু অন্যরকম করতে পারবেন। আসলে আমাদের ফোনের ক্যামেরা দিয়ে আমরা যে ছবি তুলে থাকি, এটা আসলে অনেক সময় দেখা যায় একটু অন্ধকার বা গোলা উঠে বা একটু দেখতে পছন্দ না। তো আপনার এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি চাইলে আপনার ছবিগুলোকে একদম এইচডি এবং দেখতে অনেক সুন্দর করতে পারবেন। তো প্রথমেই আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে প্লে স্টোরে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে আপনি দেখবেন ফটো এডিটর, PHOTO স্পেস EDITOR এডিটর লিখলে আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন। তার মধ্যে থেকে আমি দেখাচ্ছি কোন সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন। এখানে হচ্ছে যে এই যে দেখেন, এখানে ফটো এডিটর নামে এই যে দেখেন এই সফটওয়্যারটা ফটো এডিটর, এক্সাইম সিস্টেমসের ডেভেলপার এই সফটওয়্যারটি আপনার ডেভেলপ করছে। তো আপনার এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন আপনার ফোনে ফটো এডিটিংয়ের জন্য। তো এটা খুব জনপ্রিয় একটি সফটওয়্যার। তো প্রথমেই ইনস্টল ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনার ছবিগুলো আপনি চাইলে সাথে সাথে এখান থেকে ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতে পারেন, সরাসরি তুলে এডিট করতে পারেন। ভালো একটি ক্যামেরা অ্যাপসও বলা যায়। আমি গ্যালারি থেকে আমার ছবিটা নিতে যাচ্ছি, তো আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করলে আমার গ্যালারিটা সিলেক্ট করব। গ্যালারি সিলেক্ট করলে আমার ছবি একটা আমি চুজ করব, আপনি যে ছবি আপনি এডিট করতে চান সেটা আপনি চুজ করবেন। তো আমি আমার ফটোটা চুজ করলাম। তো এখন ইনচেঞ্জে দিবেন, ইনচেঞ্জে দিলে যে হাই ডেফিনেশন একদম আপনার ছবিটাকে হাই ডেফিনেশন করে ফেলবে, ঠিক আছে। এটার মাধ্যমে হাই ইলেশন আছে, আপনি চাইলে এটা আপনার কালারটা এটা হচ্ছে নর্মাল আপনার এডিট আর কি। তারপর ইফেক্টস আছে, ইফেক্টসে গিয়ে যে এরকম টাইপের ইফেক্টস আপনি দিতে পারবেন আপনার ছবিটির মধ্যে, আপনার যেটা ভালো লাগে। তো আপনি এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করুন উপরে। তো আপনার যে এখানে অনেকগুলো ইফেক্টস আছে, আপনার পছন্দ মতো আপনি যেটা আপনার ভালো লাগে তো আপনি ওইটি দিবেন। তো আমি একটা নর্মাল এখন দেখাচ্ছি জাস্ট। তো ফ্রেম আপনি চাইলে ফ্রেমে এটা নিতে পারেন। তো এখানে ফ্রেম আপনার ফ্রেম প্যাকস নামাতে হলে এখান থেকে এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন ফ্রেমগুলো নেওয়ার জন্য। তো স্ট্রাইকারে আপনার এই যে স্ট্রাইকার ডাউনলোড করতে হলে আলাদা একটি সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে। তো আপনি আরেকটা সফটওয়্যার ডাউনলোড করবেন, আপনি চাইলে ক্রপ করতে পারেন, এখানে আপনার ছবিটাকে ছোট বড় করে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন। তো এটা চাইলে ক্রপ করে নিতে পারেন, আপনার যতটুকু সিলেক্ট করে জাস্ট আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। তারপর হচ্ছে ফোকাস, ফোকাসটা খুব আপনার ভালো একটি, আপনার ফোকাসটা জাস্ট আপনার মুখের মধ্যে ধরে বাকিটা আপনি ঘোলা করে দিলেন আর কি, এরকম টাইপের দেখান এই ধরনের থাকবে আপনার ফোকাসটা, আপনার খুব জনপ্রিয়। তো বাকিটা আমি একটু ঘোলা করে দিলাম, আমার চেহারাটার মধ্যে ফোকাসটা রাখলাম, অ্যাপ্লাই করে দিলাম। এই দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা অন্য ইয়াটা সাইডটা একটু ঘোলা থাকবে, আমার চেহারাটা ফুটে উঠবে। তারপরে হচ্ছে রোটেশন, আপনি চাইলে উল্টা পাল্টায় আপনার ছবিটা যেরকমভাবে চান এরকম রোটেশন করতে পারবেন, যেরকম করতে পারবেন এটার মাধ্যমে চাইলে এরকমভাবেও করে নিতে পারেন আপনার ছবিটা আপনি চান। তো যাই হোক, এরকম করে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর হচ্ছে ব্রাইটনেস, আপনি চাইলে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন এখানে এটার মাধ্যমে। তো আমি ব্রাইটনেসটা একটু চাইলে যদি অন্ধকার থাকে অবশ্যই এটার মাধ্যমে বাড়িয়ে নেবেন। তারপরে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে আপনার কালারটা অ্যাডজাস্ট করার জন্য, এটা এই যে দেখেন যে কালারের অ্যাডজাস্ট হয়ে যাবে, তা এটাতে করে অ্যাপ্লাই করবেন। তারপরে হচ্ছে সিচুয়েশন, সিচুয়েশন এরকম আপনার যে একটু লাল দেখাবে, তো যে এটা অ্যাপ্লাই করলাম। অনেকগুলো আছে, আমি আসলে আপনাকে মানে এই সফটওয়্যারটির কাজ অনেকগুলো, আমি আপনাকে দেখায় শেষ করতে পারবো না, টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে। তো আশা করি এই যে দেখেন ছবিটা অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদের, আপনাদের ফোনটা আপনারা আপনার ফোনে এই আপনার নিজের ছবিগুলো বা আপনার প্রয়োজনীয় ছবিগুলো আপনি এডিট করতে পারেন। জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে সেভে দিলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনার গ্যালারিতে সেভ বা আপনার ছবিটা পেয়ে যাবেন। এই যে দেখেন গ্যালারিতে গেলে আপনার ছবি গ্যালারি, গ্যালারি কোথায় গ্যালারি, জি জি জি, এই গ্যালারিতে গেলে ছবিটা পেয়ে যাবেন। অবশ্যই আমি সেভে ক্লিক করি নাই, তো যাই হোক ছবিটা অবশ্যই সেভ হয়ে যাবে আপনার ফোনে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আমার বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন।